Hey guys, welcome back to our channel. আজ কে আমরা সবাই আছি একসাথে চলে এসেছি সায়েন্স সিটি সবাই বলতে দেখে নাও দুই কুচকে এন্ড অন্নেশা চলে এসেছি আজকে আমরা সায়েন্স সিটিতে আর সারা দিন মজা করব তারপরে লাঞ্চ করব সবকিছু দেখাবো তার জন্য ওয়েট করতে হবে লাস্ট অবধি আর ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে নিন চটপট আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম সায়েন্স সিটির মধ্যে 60 রুপিস এন্ট্রি ফিস ফর ইচ পারসন বাকি রাইডস এন্ড অল এ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে আমরা আপাতত ঢুকছি স্পেস ওডিসি মেরিটাইম সেন্টার আর ডায়নামোশন হল ঢুকে বললাম আমরা স্পেস থিয়েটারে এখানে বেসিক্যালি ইন্ডিয়া যে অ্যাচিভ করেছে রিগার্ডিং স্পেস তো এখানে সব ডিসপ্লে করা আছে এক্সিবিট করা আছে আমরা একে একে করে দেখলাম এছাড়াও আছে স্পেস থিয়েটার যেখানে 30 মিনিটসের একটা ভিডিও দেখানো হয় তার জন্য 80 রুপিস পার পারসন কস্ট রেকর্ডিং অ্যালাউড নয় বলে দেখাতে পারলাম ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটা ক্লিক করে দিন পাশের ঘন্টিটা টং করে বাজিয়ে দিন One of the interesting part of space theater is the Bhulbhulaiya যেখানে আমরা ঢুকে অলমোস্ট 5 মিনিটস ধরে হারিয়ে গিয়েছিলাম তারপর এট লাস্ট আমরা খুঁজে পেয়েছি দ্য এক্সিট পয়েন্ট এট লাস্ট ওয়ে আউট বেরোনোর জায়গা পেলাম ফান মিরর ইগোসেন্ট্রিক মিরর Things to see in Dynamotion Hall. Let's enter. Color changing images. No entry, no entry.
दुनिया में स्वागत है। এখন আমরা মোস্ট এক্সাইটিং পার্ট অফ সায়েন্স সিটি এসে গেছি, সেটা হলো রোপওয়ে। অনেকদিন রোপওয়েতে চড়া হয়নি, সেই লাস্ট কাশ্মীরে চড়েছিলাম, তারপরে এবার সুযোগ পাচ্ছি সায়েন্স সিটিতে। সো রোপওয়েতে আমরা উঠে পড়েছি, এরা অধীর আগ্রহে ওয়েট করছে কখন ছাড়বে। Thank you for watching this video. Till next time, do subscribe to our channel and also click the bell icon to get notified for the next video. Till then, goodbye.